মুকুন্দ সরকার যেদিন বাড়ি ফিরলো সেদিন একাদশীর দিন ছিল, কিছু মনে করবেন না। এতজন এখানে কীর্তন শুনতে এসছেন, মা বাবারা যারা আছেন, দাদা ভাইরা যত দূরেই আছেন, একটু হাত তুলবেন যদি সঠিক করেন। একাদশীর দিনে বাড়ি ফিরিলো, কারা কারা একাদশী করেন একটু হাত তুলুন তো বাবু। একাদশী কারা কারা করেন? বাহ বাহ, দূরে যারা আছেন তুলবেন, প্রভুর কাছে তুলবেন, কোনো অসুবিধা নেই। আমার ছোট ছোট ভাইগুলো যারা করে না তাদেরকে বলবো একাদশী করো। 365 দিন সব দিন খাচ্ছ, মাসে দুদিন রেস্ট নাও, যন্ত্রকে রেস্ট দাও, বিজ্ঞান বলছে, শরীর ভালো থাকবে। মুসলিম ভাইদের দেখবেন 30 দিন রোজা হয়, দেখবেন 30 দিন ভোর ভোর থেকে একবারে সন্ধে পর্যন্ত একটা থুতু পর্যন্ত গেলি না, রোজা করে। সবচাইতে ভালো লাগে কি জানেন, এইদিকে তাকাবেন, আমি আমার এলাকাতে প্রচুর মুসলিম আছে আমার বাড়ির সামনে, আমি দেখেছি ওখানকার মুসলিমদের মেয়েরা বাচ্চাকে কোলে করে নিয়ে থাকে এরকম করে, আমি লক্ষ্য করেছি এগুলো ধর্ম কীভাবে করছে, কোলে করে নিয়ে থাকে রাস্তায়। মৌলবী সাহেব গেলে বাচ্চাটাকে কোলে নিয়ে মা মাথায় কাপড়টাকে নিয়ে বলে, খোকা মৌলবী সাহেব যাচ্ছেন, একবার সালাম আলাইকুম করে দাও, একবার সালাম আলাইকুম করে দাও। বাচ্চা ভালো বলতে পারে না, তবু হাত তুলে তুলে সালাম আলাইকুম করে। আমি তো খুশি হই, ওরা চিনিয়ে দেয়, ইনি কৃষ্ণ, ইনি হচ্ছেন ভক্ত মানুষ, মানে ইনি হচ্ছেন আল্লাহর মানুষ, এনাকে সম্মান দিতে গেলে জীবনে বড় হতে পারবে। আর আমাদের আপনাদের এখানে যদি বলি নেই, এমন এমন জায়গা আছে আমাদের হিন্দুদের মেয়েরা দরজাতে রাস্তাকে নিয়ে রাস্তাতে বাচ্চাকে নিয়ে এরকম কোলা কোলে নাচায়, আর কোনো সাধু বাবা গেলে বলে কাঁদবি না, আজ সাধু বাবা যাচ্ছে ধরিয়ে দেবো বলে দিল। মানে ছোট থেকে শিখিয়ে দিচ্ছি সাধু বাবা মানে বিভৎস ব্যাপার, মানে বড় হলে উত্তম মধ্যম দিবি। এই জন্য তো হিন্দু ছেলেরা দেখবেন কিছুদিন সাধু বাবা দেখলে বলতো বাঁচাও সাধু বাবা, লজ্জা আমাদের, মেরে পিঠের চামড়া তুলে দিতে হবে। এই সমস্ত হিন্দুর কালপিট গুলোকে মেরে পিঠের চামড়া তুলে দিতে হয়, নইলে সোজা হবে না। হিন্দু ধর্মের সত্যি হিন্দু, অন্য কেউ নয়। আপনারা অবাক হয়ে যাবেন, আমার পাশের বাড়িতে একটা মেয়ে কলেজে পড়ে, আমার কীর্তন শুনে, একদিন তুলসীর মালা তিলক নিয়ে কলেজে যাচ্ছে। কিরে এত পরিবর্তন হয়ে গেল তোমার কীর্তন শুনে কাকু? দেখি যদি কিছু করতে পারি। এক মাস দু মাস তিন মাস গেল, খুব ভালো লাগলো মেয়েটাকে দেখতে। 3 মাস পরে তিলকও নাই মালাও নাই। জিজ্ঞেস করলাম, কিরে তিলক মালা কই? কাঁদছি কাঁদছি। বললাম, কেন কাঁদছিস কেন? বলছে, কাকু রে কৃষ্ণ কাকু। বলে, কি? মুসলিমদের মেয়েরা কলেজে যায়, এদিকে তাকান এদিকে তাকান, ভালো করে শিখে নিন, মুসলিমদের মেয়েরা কলেজে যায় ওন্নাটাকে এরকম করে নেয়। যদি কোনো মেয়ে না নেয় না, ওদের জাতির পাশের মেয়েটা বলে, এ কি করেছিস, ভালো করে নে ভালো করে নে। আর আমাদের হিন্দুদের লজ্জা কি জানেন, আমি যদি তুলসীর মালা নিই তিলক নিয়ে, আমার পাশের বাড়ির হিন্দুর মেয়েটা কলেজে পড়ে আমার সঙ্গে, সে আমার মালাটাকে টেনে ছিঁড়ে দেয়, সে আমার তিলকটাকে মুছে দেয়, বলে তোর ভালো ঘরে বিয়ে হবে না, দেখবি জীবনে খেতে পাবি না, কৃষ্ণ নাম করলে খেতে পাবি, মুচ তিলক মুচ। লজ্জা আমাদের। যে মেয়েটা একটা মেয়ের তুলসীর মালা ছিঁড়ে দিচ্ছে, তার বাবা কেমন কাল্পিত মেয়ের জন্ম দিয়েছে। যে হিন্দু ছেলেটা সাধু বাবাকে দেখলে বাঁচাও সাধু বাবা বলে, সেই বাবা তার বাচ্চাটাকে কেমন কাল্পিট বাচ্চার জন্ম দিয়েছে। একটা গাছে পোকা লাগলে যেমন হাজার গাছ পোকা হয়ে যায়, হিন্দু সমাজের ছেলেগুলো যদি সব পোকা লাগা হয়ে যায়, তবে হিন্দু ধর্মটাকে বাঁচাবে কি, সনাতন ধর্মকে বাঁচাবে কি? এই যে সবার কাছে নিবেদন রইল, সব ধর্মকে সমানভাবে সম্মান দিন। মসজিদের পাশ দিয়ে যান, মাথা নিচু করুন, মন্দিরের পাশ দিয়ে যান, মাথা নিচু করুন, খ্রিস্টানদের কোনো জায়গাতে পৌঁছে যাবেন, মাথা নিচু করবেন, অন্যান্য জাতির যে ধর্ম অনুষ্ঠান আছে যেগুলোতে যাবেন, মাথা নিচু করবেন। ধর্মীয় স্থান মানে মাথা নিচু করতে হয়, যে কোনো ধর্মের জায়গা, সবাইকে, কি হিন্দু কি মুসলমান, সবার নিয়ম হচ্ছে যে কোনো ধর্মীয় স্থান গেলেই তাকে মাথাটাকে নিচু করে যেতে হয়। কেন? ওখানে উনি আছেন, তারপর পাক্কা উনি আছেন, তবে যে যেমনভাবে তাকে ভাজনা করতে পারে। একটা প্রমাণ দিয়ে দিই মায়েরা, একটা প্রমাণ দিয়ে দিই, যে যেমনভাবে ভজনা করুন, এক জায়গাতে যাবেন, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন যাকেই ভগবানকে ডাকে সে কিন্তু এক জায়গাতে যাবে। প্রমাণটা দেখুন, একটা প্রমাণ দেখুন, আপনাদের বিজিপুরের ওই পাড়ে একটা মেয়ের সঙ্গে এই পাড়ে একটা ছেলের বিয়ে হলো হলো। এবার স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে একটু ঝগড়া হয় না? হয় না, আপনাদের হয় না বোধ হয়, আপনাদের বিজিপুরে হয় না? দুই চারজন মা বলছে,
দাদা বলছেন হয় হয়, মানে অন্তর থেকে বললেন। আর এখানে এমন এমন আছে মায়েরা বলছে হয় না, আবার দু চারজন বলছে বাড়ি চলুন তাহলে দেখবেন কেমন হয়, মানে এমন হয় যে ছদিন ধরে একবার বন্ধ থাকে কথাবার্তা, এমনকি খাবার সময় এমনি করে দিয়ে দিই। এইদিকে মায়েরা তাহলে স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, বিজিপুরের ওই পাড়ার মেয়ের সঙ্গে এই পাড়ার ছেলের বিয়ে হলো, স্বামী স্ত্রী বিয়ে হওয়ার পর একটা ছেলে একটা মেয়ে হলো, একদিন দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেল, তখন স্বামীটা বলছে ছেলেটা বলছে তুমি আমাকে বিয়ে করেছো, বলে আমাকে কিনে নাওনি, বলে কেন, এই যদি বেশি কিছু করো তাহলে বীরভূম প্রদীপপালের বাড়ি চলে যাব দেখবে। তখন মেয়েটা বলছে তুমি প্রদীপপালের বাড়ি গেলে যাও, আমার ঠিকানা তো এইখানেই আছে, তুমি যাবে চলে যাও, আমি আবার সোজা বাপের বাড়ি চলে যাবো। ওই জন্য গ্রামে বিয়ে হলে একটা গণ্ডগোল আছে বলুন তো, ঝগড়া হলেই একবার থানা বাড়ি না, যদি বিজিপুরে কারো হয়েছেন তাহলে অপরাধ নেবেন না। আর ছেলের একটা সুবিধা আছে কি বলুন তো, শ্বশুর বাড়ি যেতে গেলে কোনো মিষ্টিপত্র লাগে না, দিব্যি যায় আর খেয়ে দে, খুব সুবিধা, বাসের ভাড়া নাই, টোটোর ভাড়া নাই, গেল আর খেয়ে চলে এলো আর কি, খুব সুন্দর। এইদিকে মায়েরা লক্ষ্য করুন তো, ওই ছেলের সঙ্গে ওই মেয়ের ঝগড়া হলে একটা ছেলে একটা মেয়ে তাদের হয়েছে, এখন কি হয়েছে দেখুন, ওই ছেলেটি কি করেছে বলছে আমি প্রদীপপালের বাড়ি বীরভূম চলে যাবো, ডেকে চলে গেল কোথায় মহাচন্দাতে গিয়ে বসে আছে। আর স্ত্রী তখন মনে মনে ভাবছে তুমি প্রদীপপালের বাড়ি যাও, আমি যাবো বাপের বাড়ি, স্ত্রী গেল কোথায় বাপের বাড়ি, স্বামী কোথায় বসে আছে মহাচন্দাতে, ছেলেটা আর মেয়েটা স্কুল থেকে ফিরে এসে কান্নাকাটি করছে, দেখছে দরজায় তালা বন্ধ, পাড়ার লোককে জিজ্ঞাসা করছে কাকু কাকু কাকু, বলে কি আমার মা কই আমার মা কই, পাড়ার কাকু বললো ওরে তোর মা গেছে তোর মায়ের বাপের বাড়ি। তখন ছেলে দুটো বলছে এই ভাই, বলে কি মা যদি যায় বাপের বাড়ি আমরা কেন ফাঁকা থাকি, চল যাই আমরা মামার বাড়ি। স্বামী মহাচান্দা থেকে এসে বিকেল ছটার সময়, বিকেল পাঁচটার সময় তো তালা বন্ধ, পাড়ার ছেলেকে জিজ্ঞেস করে তোর বৌদি কই, বলছে বৌদি গেছে বাপের বাড়ি, বলে ছেলেগুলো কই, বলছে দাদা তোমার ছেলেগুলো গেছে মামার বাড়ি, বলছে ছেলে বউ যদি যায় বাপের বাড়ি ছেলে যদি যায় মামার বাড়ি, আমি কেন বাকি থাকি আমি যাই শ্বশুর বাড়ি। বাড়ি কটা বাড়ি কটা, যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই, হরি বল, যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই, উলো ধরে যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই, যে পথেতে যাও না কেন আমি বই আর কেউ নাই, একই ব্রহ্ম ও যে একই ব্রহ্ম ও যে একই ব্রহ্ম দ্বিতীয় নাস্তি আমি ছাড়া দেখুন না, এইদিকে মায়েরা সবাই লক্ষ্য করুন। তাহলে আমি কিছুক্ষণ আগে বললাম কে গেল, দুর্গা পুজো গেল, তারপর লক্ষ্মী পুজো গেল, তারপর কি পুজো গেল আসতে, তারপর কি পুজো গেল জোরে বলুন, একটু জোরে বলুন, আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কালী পুজো, কালীর কটা হাত থাকে মা জোরে বলুন, ছটা নাকি, দু চারজন চুপ করেছে ভাবছে তাহলে আরো দুটো কোথাও আছে বোধ হয়, কীর্তনীয় যখন বলছে ছটা তাহলে হতে পারে, আমরা ভালো করে দেখি না। মায়েরা মা কালীর মজা আছে দেখুন তত্ত্বের মধ্যে, মা কালীর কটা হাত, মা কালীর চারটা হাত, আমার দিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান, মজা আছে, মা কালীর চারটা হাত জেনে নিন, একটা হাত বলছে কি দে, একটা হাত বলছে কি দেবো, আর একটা হাত কি বলছে দেখছিস কাকে ঝুলিয়েছি, তুই যদি কামনার বাসনে কাছে আমার কাছে আসিস তবে দেখছিস কেমন আছে, একে যেমন দিয়েছি তোকেও দিয়ে দেবো। আচ্ছা বলুন তো মায়ের মায়ের হাতে যে মুন্ডটা ঝুলছে ওটা কার, একটু জেনে নিতে হবে, মা কালী পুজো করবে না জানবেন না, হ্যাঁ মায়ের হাতে যে মুন্ডটা ঝুলছে ওটা কার জেনে নিন, মা কালীর জন্ম কোথা থেকে, বলছে শুম্ভ নিশুম্ভ নামে দুটো অত্যাচারী অসুর ছিল, তারা মেয়েদেরকে মা জ্ঞান করতো না, যখন মেয়েদেরকে মা জ্ঞান করতো না তখন মা দুর্গা রাস্তা দিয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে ওই শুম্ভ নিশুম্ভর মধ্যে নিশুম্ভ খুব অত্যাচারী ছিল, কামের বসে মা দুর্গার দিকে ছুটে গেল, আর মা জগজ্জননী মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে মা কালীকে সৃষ্টি করলেন, উলাঙ্গিনী করাল বদনী, মা কি করলেন না সঙ্গে সঙ্গে খড়গ হাতে নিয়ে গিয়ে নিশুম্ভের মস্তকটাকে ছেদন করলেন, ছেদন করে রক্ত প্রথমে নিজে পান করলেন, তারপর রক্তটা শিগালের মুখে দিলেন, মাটিতে পড়তে দিলেন না কেন, আসলে অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুরের সৃষ্টি হবে, ওই জন্য মা কালী কী করলো, মা আমার দিকে তাকান, প্রথমে মা কালী কী করলো রক্ত পান করলো, তারপর শিগালকে দিল মাটিতে ফেলতে দিল না, এই দিকে তাকাবেন, মা কালীর জিভটা কেমন থাকে,
থাকে না? দেখবেন যারা লটারির দোকান করে সব জায়গায় দেখবেন মা কালী ছবি থাকে, থাকে না? দেখবেন লটারি দাদারা সবাই বলছে হ্যাঁ থাকে, লটারির দোকানে দেখবেন মা কালী ছবি কেন থাকে? বলে মা কালী যেন বলতে চায় আসিস না। বলে কেন? বিপদে পড়বি, যে বিক্রি করছে তার লাভ আছে, তো বেটা ঠকবি। যেদিন 50 টাকা পাবি তোর আবার ইচ্ছা জাগবে আরো 500 টাকা কাটবো, এমনি করতে করতে ফকির হবি। আর যদি 5 লাখ টাকা পাস তাহলে দেখুন ইনি আছেন না পার্টি এইদিকে, একবারে সবসময় রাস্তায় দাঁড় করাবে, নি বলে দাদা চা খেয়ে আসি। চা কোথায় খাচ্ছে দেখছি 6টা কেটে নিয়ে চলে এসেছি। ওকে আজ বোঝাচ্ছিলাম যে মা কালীর তত্ত্ব, মা কালীর ছবি কেন থাকে। এদিকে তাকান মায়েরা, মা কালীর তত্ত্ব মায়েরা, মা বলতে চাইছে ছি কাটিস না, তুই বিপদে পড়বি, যে বিক্রি করছে সে বেটার লাভ, যে টিকিট ব্যবসা করে সে বলে সবাইকে কীর্তন করাবো, প্রদীপ বাবুকে করাবো না, ইনি বেটা আমার মানে কি খদ্দের ফেলে দিচ্ছে। না না, মা কালী ওটা বলছে, ও মা এটা গেল বাইরের কথা, আসল তত্ত্ব শোনাখুন। মা কালী জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছে কেন? জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছে কেন? তাকান আমার দিকে, জিভটাকে দাঁত দিয়ে চাপলো কেন? মা বলতে চাইছে জিভ হচ্ছে লালসার প্রতীক, এ জগতে আমি প্রদীপ পাল, আমার একটা গাড়ি হলো, এদেরকে বললাম আর একটা কিনলে ভালো হয়। বলো দাদা কিনবে কেন? বললাম আমি তো ঘুরে বেড়াচ্ছি, আমার ঘরে যারা আছে তারা তো ঘুরতে পারছে না, ওদের একটা চাই। লালসা বাড়ছে, দুতলা করালাম, এ বলছে দাদা কি ব্যাপার কি করছো? বলে চারতলা করব। লালসা বাড়ছে, আমার বলে উদাহরণ দিচ্ছি জগতে সবাইকে, তারপর ছতলা করব, লালসা বাড়ছে। মা কালী বলতে চাইলো জীব হলো লালসার প্রতীক, যার লালসা বাড়ছে যদি পেয়ে গেছো পাওয়ার মতো, আর তোমার দরকার নাই বেশি, শুদ্ধ সত্য দাঁত ধর্মের প্রতীক, দাঁত দিয়ে চেপে ধরো, যখন তোমার অনেক চাওয়া পাওয়া বেড়ে যাচ্ছে ধর্মটাকে সঙ্গে নিয়ে নাও, দেখো তোমার চাওয়া পাওয়া বন্ধ হবে, যা পাবে ওইটাতেই খুশি থেকে যাবে, নিয়ম। এইবার লক্ষ্য করুন মায়েরা, এবার বলুন মায়ের চরণ তলে যে পড়ে আছে সে কে? ধরে বলুন সে কে? এ আপনারা কি সুন্দর জানেন মহাদেব, কিন্তু ভুল জানেন মা কালীর হ্যাঁ, মা কালীর চরণ তলে যে বসে আছে সে কে? আর শিবের শরীর থেকে একটা অংশ তৈরি হয়েছে, একটা কাল ভৈরব। মা কালী যখন দুষ্টকে দমন করতে করতে সুস্থকে দমন করে ফেলবে, ওই জন্য বাবা কি করলো একটি অংশ হয়ে পড়ে বলল। আচ্ছা বলুন তো মা, দুর্গার নয়ন থেকে যদি, বাবারা বলবেন না মায়েরা বলুন, দুর্গার নয়ন থেকে যদি মা কালীর সৃষ্টি হয় তাহলে দুর্গার স্বামী যদি শিব হয় তাহলে মা কালীর স্বামী কে হয়? দাঁড়ান দাঁড়ান, মা কালী শিব মা কালীর কে হয়? দেখুন এরা সব ভালো জানে, শ্বশুর আর ভাসুর করছে। হ্যাঁ আমাদের দিকে জিজ্ঞেস করি, মা কালী শিব কে হয়? বলে কেন দাদা ভাসুর হয়। কিন্তু বলুন তো মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি, মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর সৃষ্টি হয় তাহলে তো মা কালীর স্বামী দে আর দুর্গার স্বামী কে? কে? শিব। এবার শুনুন, হ্যাঁ মজা আছে, এবার শুনুন, শিবের পায়ে শিবের বুকে পা দিয়েছে কে? স্ত্রী। স্ত্রী স্বামীর বুকে পা দিয়েছে। আমি একটা জায়গায় কীর্তন করছি, কীর্তন যখন শেষ হলো এই তত্ত্বটা বলেছি, একটি মেয়ে এসে বলছে দাদা, বলে কি? স্বামীর বুকে পা দেওয়া যায়? আপনারা তো ইচ্ছা কেন? বলছে না আপনি যে বললেন দেওয়া যায়। বলছে আপনারা তো ইচ্ছা কেন? বলছে আমার স্বামী মদ খেয়ে আমাকে অত্যাচার করে, আর রাত্রিবেলা শুয়ে পড়ে তখন আমার মনে হয় বুকটা তো দিয়ে দিই। এইবার যারা মদ খাবেন সাবধান থেকেন, এই যা দিয়ে দিলাম না রাত্রিবেলাতে না দিলে হয়, তাই সাবধানে খাবেন, একবার বারবার বলে দিলাম। এই দিয়ে তাকান মায়েরা, কীর্তন খুব মজার জিনিস, এই যদি রাত্রি 3টে পর্যন্ত হয় তবু কেউ যাবে না, কিন্তু আমার রিল হচ্ছে 3 ঘন্টা, ঘড়ির দিকে তাকান কখন 3 ঘন্টা পেরিয়ে গেছে। কালকে 4 ঘন্টা 4.5 ঘন্টা গান করেছি, ওখানকার লোকরা সব আমাকে গালাগাল দিতে শুরু করেছে, কমিটি বললো যে আপনাকে খুব গাল দিচ্ছে। বলে কেন 4 ঘন্টা কী করে পার করে দিলেন বুঝতেই পারলো না, বলছে আরও একটু চাই। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনার সঙ্গে, দেখুন মায়েরা কী বলছে। ও বললো দাদা তাহলে আমি দেবো পা। বললাম দিতে পারেন কোনো অসুবিধা নেই। তো বললাম যে দিদি দেবেন দেবেন, একটু চেক করে দেবেন। বলে চেক মানে? ডাক্তার দেখিয়ে তারপর দিন দেবেন। বলে কেন? হার্টের অবস্থা কেমন আছে তাই দেখে দেবেন, নইলে দিলেই কিন্তু হরিবল হয়ে যাবে। এবারও মজা আছে, প্রেম সে সময় মিলে হাত তুলে এই ভজনটা একবার গেয়ে নিন, ভজলে হরিকা নাম রে বন্ধে, একসঙ্গে হাত তুলুন হাত তুলুন হাত তুলুন হাত তুলুন একসঙ্গে। হ্যালো সাউন্ডগুলো বড় ভাই, মহিটা কতবার বলবো, বলো একবার হাত তুলুন হাত তুলুন।
যত জোরে দেবেন তত গান বাড়বে, আর যত কম দেবেন গান কমবে। বলুন শ্যাম সুন্দর কি? ইচ্ছা ভেতরে খুব আছে, ভাবছে তিন ঘন্টাতে যদি 30,000 টাকা হয় তাহলে 6 ঘন্টাতে 30,000 টাকা দিয়ে দাদাকে একটু করিয়ে দেবো, নাকি 60 হয়ে যাবে 3 ঘন্টা। প্রেম সে রাধা রানী কি? এত জোরে শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? আপন আপন গুরুদেব কি? যাদের ঘুম আসছে তাদের কি দেখেছেন? এ কে কি বলছে ওদিকে নজনে জয় দিয়ে যাচ্ছেন, এটিকে বুঝলাম আপনার ডুবে গেছেন। আস্তে বাবা, একটা কথা বলি, কমিটির ভাইরা, কমিটির দাদা ভাইরা অনেক অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটা করেছে। আস্তে 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 আপনাদের কাছে অনুরোধ রাখব, আমার দাদারা, আমার ভাইরা, আমার বাবারা আপনাদের সামনে খুব চুপি চুপি যাবে। যদি আপনার কাছে থাকে আপনি দেবেন, যদি না থাকে আপনার দেবার দরকার নেই, লজ্জা পাবার কোনো দরকার নেই যে পাশেরটা দিলে আমি পারলাম না। যদি থাকে আপনি দেবেন, না থাকে তো, হরে কৃষ্ণ, না থাকে তো আপনার দেবার দরকার নেই। কিন্তু ওনারা যাচ্ছেন 4-5টা জায়গায়, 4-5 জন ভাগ করে, এক জায়গাতে কেউ যাবেন না। একবার যাচ্ছে প্রেম সে আপনার সবাই কিছু কিছু করে দিয়ে দেবেন, যে যেমন পারবেন ভালোভাবে দেবেন। যেটা দেবেন সেটা কিন্তু আপনার তোলা থাকবে, আপনারা যেটা দেবেন আজকে ওনাদেরকে সেটা তোলা থাকবে। যেরকম রাধা রানী কি, এই সময় কিন্তু অনেকে সুযোগ খোঁজে যে দিতে হবে এই ফাঁক একবার পালাই, না না এ করলে হবে না, এইটাই আসল জায়গা। কেন? আপনার থাকলে দেবেন, না থাকলে প্রভুকে একটু প্রণাম করে দেবেন। না না এক জায়গাতে কেউ দাঁড়াবেন না, 4-5 জায়গায় ভাগ হয়ে যান, তাড়াতাড়ি হয়ে যাবে। একটা ভজন গাইতে গাইতে আমি লীলার মধ্যে যাব, সবাই মিলে ভজনটা গাইতে গাইতে একবার একসঙ্গে প্রেম সে, প্রেম সে হাত তুলুন আর ভজন দিয়ে দিন সবাই মিলে উলুধ্বনি মায়েরা। আচ্ছা কমিটি দাদারা যারা টেবিলে বসে আছেন তাদেরকে বলবো আরও 2-4 জন ভাইকে জোগাড় করুন, আরও 2-4 জন ভাইকে জোগাড় করুন, চারিদিকটা ঘুরিয়ে দিন, খুব তাড়াতাড়ির মধ্যে ঘুরিয়ে দিন।
লীলাতে অসুবিধা হবে, ওই জন্য কীর্তনে মাঝখানে আদায় করলে লীলাতে অসুবিধা হয়। তাই প্রেম সে একবার সবাই ভজনটা গাইতে গাইতে চলুন আমরা লীলার মধ্যে চলে যাব। সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, দান করতে করতে দান করতে করতে কাহে না ভজিলা হরিকা নাম একসঙ্গে। আমরা লীলাতে যাব, এবারে রঘুনন্দন নাড়ু খাওয়াবে, এই নাড়ু প্রসাদ আপনার প্রেম সে সবাই নেবেন, ভক্তি করে মাথায় কাপড় নিন, সবাই মাথায় কাপড় নিন, প্রেম সে গানটা গাইতে গাইতে কাহে না ভজিলা হরি কানা মানব জনম পাইয়া, কাহে না ভজিলা হরি কানা মানব জনম একসঙ্গে একসঙ্গে। এই জন্য আদায় করতে সময় আদায়ের সময় একটু গন্ডগোল হয় কেন বলুন তো, আদায় করলে দেখবেন মানুষ সুযোগ পেয়ে যায়। এই জন্য প্রেম সে হাত তুলুন, কাহে না ভজিলা হরি কানা মানব জনম পাইয়া, কাহে না ভজিলা হরি জল একবার নিজের জায়গায় চুপচাপ মাথায় কাপড় নিন সবাই। এই সময় রঘুনন্দন নাড়ু প্রসাদের সময়টা একটা সুন্দর সময়। মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো মা, তার স্ত্রী একটা শরীরে কঠিন রোগ হলো, এদিকে দেখান স্বামী এ কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জুলি যা দিকে তাকান। মুকুন্দ সরকার বিরাট কবিরাজ হয়েছিল বাবা, আস্তে যদি ভগবান কাউকে কোনো একটা পথ দেয়, ধীরে ধীরে ভগবান যদি কাউকে কোনো একটা পথ দেয় তার ভেতরে যেন অহংকার না জন্মায়। যদি ভেতরে একটুখানি অহংকার আপনার জন্মে গেল তবে আপনার সব গেল। মুকুন্দ সরকার বিরাট বড় কবিরাজ হয়ে গেল, যখন তার একটা অভিমান হয়ে গেল আমি কবিরাজ হয়ে গেছি, তখন কী হলেন ভগবান পরীক্ষা করলেন, তার স্ত্রীর শরীরে কঠিন রোগ দিয়ে দিল, কোনো মতে রোগ ভালো করতে পারছে না। মুকুন্দ সরকার বলছে কই দেখি 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 তোমার চোখ দেখি, কই দেখি 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 তোমার জিভ দেখি, কই দেখি দেখি তোমার পায়ের তল দেখি, দেখি আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন। মহাপ্রভুর সামনে গিয়ে মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলছে তুমি বলে দাও প্রভু, তুমি বলে দাও, তুমি বলে দাও, বলে দাও।
মুকুন্দ সরকারকে মহাপ্রভু বললে, মুকুন্দ কি, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, বুঝতে পারলাম না, সারা বাংলা চিকিৎসা করে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, যদি আমার সত্যিকারে অহংকার হয়েছে তুমি আমার অহংকারের পতন ঘটিয়ে দাও। মহাপ্রভু মুকুন্দ সরকারকে চিবানো পানটা দিলেন, আর চিবানো পানটা যখন দিল মা, তখন মুকুন্দ সরকার তার স্ত্রীকে চিবানো পানটা দিল, আর সঙ্গে সঙ্গে তার স্ত্রীর পেটে একটা নতুন রোগ, তো রোগ তো ভালো হয়ে গেল, নতুন লক্ষণ প্রকাশ পেল, তার স্ত্রীর গর্ভে আসলো একটা সন্তান। ভক্তিমতী মায়েরা যারা কীর্তন শুনছেন তাদের কাছে একটা নিবেদন রইল, মেয়েদের পেটে বাচ্চা এলে বাচ্চা ভালো হয় যদি মেয়েরা জীবনে কয়েকটা নিয়ম পালন করতে পারে। এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, যারা মা হয়েছেন তাদের মেয়ের যখন বিয়ে দেবেন মেয়েকে শিখিয়ে দেবেন, যারা শাশুড়ি মা হয়েছেন বাড়িতে বৌমা এসছে তাকে শিখিয়ে দেবেন, যারা দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন যাদের মেয়ের বিয়ে দেবেন যাদের বৌমা এসছে তাদেরকে শিখিয়ে দেবেন, পেটে বাচ্চা থাকলে তিন চারটে নিয়ম পালন করলে বাচ্চা একবারে কৃষ্ণ ভক্ত হয়। বলবেন কীরকম, আমি একটা একটা করে বুঝিয়ে দিই। মেয়েদের পেটে বাচ্চা থাকলে প্রথম নিয়ম হচ্ছে মেয়েটি স্নান করেছে প্রত্যেক দিন মন্দির একবার করে প্রণাম করবে। সবাই শুনে রাখুন, যে মেয়ের পেটে বাচ্চা আসবে আপনার প্রতিবেশী হলো, এই শিক্ষাটা দেবেন আপনি, ওর যাতে ভালো হয় আপনার ভালো হবে, তাহলে কী বলবেন, মেয়েদের পেটে বাচ্চা এলে প্রথমে তাকে প্রণাম করতে হয় মন্দিরে একবার, আর কি করতে হয়, সেই মেয়েটি প্রণাম করার পর শ্রীমদ্ ভাগবত গীতার দু চার লাইন করে পড়বে, যদি পড়তে না পারে গীতাটা মাথায় ঠেকাবে। আর কি করবেন মা, তুলসী গাছে এক ঘটি করে জল দেবেন। শুধু যে মেয়ের পেটে বাচ্চা আছে সেই মেয়ে দেবে তা নয়, আপনারা বাড়ির সবাই দাদা ভাই বাচ্চা সবাই এক ঘটি করে তুলসী মন্দিরে জল দেবেন। তুলসী মন্দিরে জল দিলে কি হয় একটা একটা করে বুঝিয়ে দিই মায়েরা, যে তুলসী মন্দিরে জল দেবেন, ভিজে কাপড়ে কেউ কোনোদিন তুলসী মন্দিরে জল দেবেন না, বলুন হ্যাঁ না না, ভিজে কাপড়ে জল দেবেন না, যদি দেন অন্যায় হবে। জল দেবেন কি পরে, আরে হরকৃষ্ণ, শুকনো কাপড় পরে জল দেবেন, এই যে মায়েরা লাল পেরে সাদা শাড়ি পরে জল দেবেন, আর দাদা ভাইয়েরা যখন জল দেবেন তখন মাথায় রাখবেন গামছা পরবেন তবু শুকনো হওয়া যায়, ধুতি পরবেন তবু শুকনো হওয়া যায়, কিন্তু ভিজে কাপড়ে কেউ দেবেন না। একটা একটা করে শুনে নিন, তুলসী মন্দিরে জল দেওয়ার নিয়মটা শুনে নিন মায়েরা, এইদিকে একটা নিয়ম হচ্ছে, এইদিকে মায়েরা আর একটা নিয়ম হচ্ছে, দেখবেন এই যে বৈষ্ণব বাবারা আসে বাড়িতে, মাথায় গলাতে দেখবেন কি থাকে একটা, জোরে বলুন, গলাতে কি থাকে, কি থাকে, উন্নি। মায়েরা যখন মন্দিরে প্রণাম করেন পুজো করেন গলাতে কি নেন, একটা কাপড়, মানে কি বলুন তো, বিনয়ী ভাব, বিনয়ী ভাব, ভাবটা কেমন, বিনয়ী, বাবার শ্রাদ্ধ করাচ্ছেন প্রচুর লোককে খাওয়াচ্ছেন, বাড়ির লোকে বলে না গলায় গামছাটা নিয়ে একটু যা বলে আয় কি ভালো হয়েছে, তো যখনই দেখবেন এইদিকে দেখান, যখনই দেখবেন আপনি, যখনই দেখবেন গলায় কাপড়টা নেবেন এমনি করে, তখন দেখবেন আপনার একটা ভক্তি ভাব চলে আসবে। এই জন্য মায়েরা দাদা ভাইয়েরা যখনই জল দেবেন না তুলসী গাছে, গামছা একটা গলায় নেবেন, একটা ধুতি পরবেন, কিংবা যদি এরকম কাপড় থাকে না একটু গলায় নিয়ে তুলসী গাছে জল দেবেন। তুলসী গাছে যখন জল দেবেন মা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, এই মন্ত্রটি বলতে বলতে জল দেবেন। তুলসী গাছে জল দেবেন পশ্চিম দিকে মুখ করে দেবেন না, তুলসী গাছে পাতা তুলবেন পশ্চিম দিকে মুখ করে দেবেন না, তুলবেন না। আপনারা তো প্রশ্ন করতেই পারেন, মুসলিম ভাইরা পশ্চিম দিকে নামাজ পড়ে তাহলে কি আল্লাহ নেই, আছে। মুসলিম ভাইরা পশ্চিম দিকে নামাজ পড়ে কেন, অনেক মুসলিম ভাইরা জানে না, অনেকে জানে, তারা পূর্ব দিকে করলো না, উত্তর দিকে করলো না, দক্ষিণ দিকে করলো না, কেন পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে। ওরা যদি কেউ থাকে এখানে মুসলিম ভাইরা, তবে শুনে রাখুন, পশ্চিম দিকে কাবা মসজিদ আছে, কাবা মসজিদ, ওই কাবা মসজিদকে লক্ষ্য করে ওনারা নামাজ পড়েন। হিন্দু শাস্ত্র বলল পশ্চিম দিকে মুখ করে তুলসী গাছে জল দেবে না, পাতা তুলবে না, কেন, পূর্ব দিকে আমাদের প্রধান দেবতা সূর্যদেব উদিত হয়েছে, তাই সূর্যকে পিছু করে আপনারা কোনোদিন গাছে জল, জোরে বলুন, দেবেন না। একটা একটা করে শুনবেন, আর একটা খুশির খবর কি শুনে রাখুন, একটা খুশির খবর, যে দাদা আমার কাছে বারবার আসছেন, এখানে আমার দাদা এসছেন, তো ওনাদের বাড়িতে আমি প্রথম এসেছিলাম রক্তারাতে, খুব ভালো মানুষ, যিনি চলে গেছিলেন খুব ভালো মানুষ, পরিবারটা ভালো, ভক্তের পরিবার। এবং একটা কথা বলে রাখি, এখানে যারা কীর্তন শুনতে এলেন শেষে তো বাতাসা প্রসাদ নেবেন, একটা আরও সুখবর আছে আপনাদের,
আমার কমিটির দাদা ভাইরা আপনাদের জন্য প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনারা শেষে প্রসাদ পেয়ে তারপর সবাই বাড়ি যাবেন, একবার লাইন দিয়ে বসে প্রসাদ পেয়ে আপনার বাড়ি যাবেন সবাই, সবাই মিলে মহাপ্রসাদ কি মহাপ্রসাদ কি মহাপ্রসাদ কি। এই হরিভাষণে দাঁড়িয়ে আজকে স্বীকার করলাম প্রত্যেকটা ছেলে আমাদের এত জায়গায় খেয়ে আসছে, সব জায়গায় চাঁচা চাল খেয়ে আসছে, আজকে আপনাদের এই প্রসাদ পেয়ে একবারে 100% গ্যারান্টি বলছি, এই বিজিপুরে আজকে প্রসাদ পেয়ে জীবন ধন্য হয়ে গেল, মনে হলো বহুদিন পরে সেই পুরনো দিনটাকে ফিরে পেলাম, দারুণ প্রসাদ হয়েছে দারুণ। মহাপ্রসাদ কি মহাপ্রসাদ কি মহাপ্রসাদ কি, বিজিপুরের কীর্তন কমিটি কি বিজিপুরের কীর্তন কমিটি কি। প্রেম সে মায়ের তুলসী গাছে যখন পাতা তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় কৃষ্ণের অঙ্গে আঘাত হয়ে যায়, এত সোজা নয়। আপনি পাতা তুলবেন আর পাতা ছিঁড়ে ফেলবেন, এত সোজা নয়। ডালটা ভেঙে ফেলবেন, কৃষ্ণের অঙ্গে আঘাত হলো। ওই জন্য পাতা তুলতে তুলতে মাথায় রাখবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ বলতে বলতে পাতা তুলবেন, মাথায় রাখুন মেয়েরা কথাগুলো। এইবার বলে রাখি তুলসী গাছে যখন জল দেবেন আপনারা একা দেবেন না, বাচ্চাকেও দেবেন। একটা বাচ্চাকে যেমন স্কুলে পড়ানোর দায়িত্ব আপনার আছে, সেরকম আপনার আরেকটা দায়িত্ব আছে কি বলুন তো, মেয়েদের পেটে যখন বাচ্চা আছে সেই প্রথম স্কুল হচ্ছে এপিজে আব্দুল কালাম, যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন, তিনি বলেছেন মেয়েদের পেটটা হচ্ছে হরে কৃষ্ণ, মায়ের গর্ভটা হচ্ছে প্রথম স্কুল। মায়ের পেটে বাচ্চা থাকবে, মায়ের চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে, মায়ের দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে, মায়ের দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন হবে। এই জন্য বলে রাখি সবাই লক্ষ্য করুন, পেটে বাচ্চা থাকার কারণে মা যেমন এদিকে, মা ঘুমিয়ে থাকলে বাচ্চা ঘুমাবে, মা জেগে থাকলে বাচ্চা জেগে থাকবে। এই জন্য এখনকার মেয়েরা পেটে বাচ্চা থাকলে 7 মাস বয়সে কী খাওয়া উচিত, স্বাদ খাওয়া উচিত, স্বাদ খাওয়া উচিত নয়। স্বাদ খাবেন কেন, আপনার জন্যে না না, পেটের মধ্যে যে বাচ্চা আছে ভগবান শ্রীকৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে দেখা দেয়, তখন আমরা ভগবানকে দেখে বলেছি হে গোবিন্দ এখানে থেকে আর যাবো না, তোমাকে দেখে থেকে যাবো। ভগবান বললো ওরে জন্মের সময় তো দুটো চোখ থাকবে, একটা ডান চোখ একটা বাম চোখ, গুরুকৃপার বস্তু সাধন ভজন করে আর একটা চোখ পাবি, সেই চোখটার নাম জ্ঞানচক্ষু, যখনই তোর জ্ঞানচক্ষু দেওয়া হবে তখন তোর গোবিন্দ দর্শন। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন, আপনাদের জন্য বলি না, এমন এমন জায়গা আছে মেয়েদের পেটে বাচ্চা থাকলে ফুচকার দোকানে ফুচকা খায়, আর যে মেয়ে যত ফুচকা খায় তা তত ফচকে ছেলের জন্ম হয়। ওই জন্য দেখবেন হিন্দুর বাড়িতে দেখবেন প্রায় সব ফচকে ছেলের জন্ম, তাহলে বলবেন মুসলিম ভাইদের হয় না, বলে হ্যাঁ হয় সব জাতের মধ্যে হয়, কেন বলুন তো, যে মেয়ে যত ফুচকা খাবে তা তত ফচকে ফচকে ছেলের জন্ম নেবে। না না, ফুচকা আপনি খান সময়ে খান, কিন্তু মহাপ্রসাদটা খান। এইদিকে বাড়িতে একজন বৈষ্ণবকে ডেকে এনে তাকে যদি সেবা দিতে পারেন, বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি মাথায় নিতে পারেন, তবে আপনি কৃষ্ণ ভক্ত মা হতে পারেন। আকাশে উড়োজাহাজ উড়ে বেড়ায় সব জায়গায় নামে না, প্ল্যাটফর্ম যেখানে সেখানে নামে, মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মায়ের পেটে আসতে পারছে না কেন, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না। ওই জন্য মায়েরা যদি ভালো কর্ম করেন ভালো বাচ্চা থাকবে। তুলসী গাছে যখন জল দেবেন এই মন্ত্রটি বলতে বলতে দেবেন, সবাই মিলে একটা আমার সঙ্গে বলে নিন হাততালি দিয়ে, নমঃ নমঃ তুলসী। এটা আপনাদের ইউটিউবে শোনা আছে, এখন একবার শুনে নিন, মুখস্থ করে নিন দু লাইন, দেখবেন এটা বলে যে জল দেন না তুলসী গাছে আপনার মঙ্গলটা খুব সুন্দর হবে। নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, ওজে নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী, ওজে নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, আরে নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, যে তোমার নাম লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, আজকে বিজিপুরে যে শ্রোতা হয়েছে রথতলায় সেরকম হয়েছিল, দেখতে পাচ্ছি আপনাদের জায়গা পরিপূর্ণ হয়েও মানুষ দাঁড়িয়ে আছে, ভক্ত দাঁড়িয়ে আছে, তবে আপনারা জায়গা দিতে পারতেন না, একটি জায়গা ভাগ হয়ে গেছে, কেন পাশের গ্রামে একজন কীর্তনের কীর্তনীয় হচ্ছে, কীর্তনের কীর্তন হচ্ছে, ওই জন্যে ওখানে কিছু গ্রামের লোক দেখছে আমাদের গ্রামে যখন হলো আমরা কেন যাব, ওই জন্য তারা বাকি পড়ে গেছে, তারা এলে কিন্তু আর জায়গা দিতে পারতেন না। ওই জন্য সবাই মিলে একটু হাততালি দিয়ে নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, নমঃ নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, ও যে যে তোমার নামে লয় মন বাঞ্ছা পূর্ণ হয়, 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 কৃপা করে পরমরি বৃন্দাবন বাসী, আর যে তোমার নামে
नाम नाम तुलसी कृष्ण प्रियसी राधा कृष्ण चरण पावो तुम मायरा राधा रानी की श्याम सुंदर की शुद्ध कथा बला आपनादेर काछे करो जोरे कीर्तन सुनबें एक मिनट सुनबें मन लागिए सुनबें आपनाके बेशिक्षण शोनार दरकार नेई आपनी एक मिनट सुनबें किन्तु मन लागिए सुनबें किछु छेले मेये आछे देखबें पढ़ाशोनाई करे ना रेजाल्ट भालो बाबा माके जिज्ञासा करे छेले मेये पढ़ाशोना करछे ना रेजाल्ट कि करे हय ओई दादा आमार मेये आमार छेले कम पढ़ाशोना करे किन्तु जेटुकु करे ना एक घंटा कर एक घंटा ढुके जाए और उन्नी चेहरे मैं आठ घंटा पढ़ाशुना कर दिव्य रेजाल्ट खराब कर घर आसान बोल तो पढ़ाशन बसे ठीक कथा क्योंकि मन रखे ना वोजन कीर्तन जत सुनबें ना मन लागिए सुनबें पक्का क्या हो जाए प्रमाण दी दी अपन के एक चोर दल एक चोर दल एक मिनटे कीर्तन सुनले कि लाभ है देखो एक चोर दल एक सर्दारजी का गए सर्दारजी चूरी करते गले कि नियम चाहिए এখানে যারা চুরি করব করব ভাবেন কিন্তু পারেন না তারা একটু শুনে নিন কি করলে চুরি ভালো হয় মানে চোরের এই যে চোরের সর্দার বলছে ভাই এ ভাই এ ভাই এ চুরি করবে ঠিক কথা কিন্তু তিনটে নিয়ম পালন করবে বলে কি যে চুরি করতে শিখবে সে জীবনে কোনোদিন কীর্তন শুনবে না কীর্তন শুনলে তুমি বাপের জন্মে চুরি করতে পারবে না আর দ্বিতীয় কি ধরা পড়ে গেলে মরবি বের করবি না তার মানে কি বলুন তো আর কে কে ছিল যদি কেউ বলে একটু ভাষানো তো কম করে দাও আর পয়সা কম দেবেন না দিদি ভাই আমি আপনি দিয়ে চলে যান তারপর কিন্তু আর কেউ আসবেন না শেষে দেবেন যারা দেবেন হরে কৃষ্ণ প্রেম সে এই যে তাকান বলছে চুরি করবি কিন্তু ধরা পড়লে কোনোদিন নাম নাম বলবি না আর জীবনে কোনোদিন সত্য কথা বলবি না আর মায়েরা বলুন তো ডাকাতের দল বলছে মানে সর্দার বলছে চুরি করলে কোনো দেবদেবীকে ভজনা করার দরকার নাই একজনকে ভজনা করবি বলুন তো চোররা কার ভক্ত হয় জোরে বলুন আপনার কি ওই দলের লোক নাকি না মানে কেউ বলতে পারেন না যে আপনারা বলে ফেললেন ওই জন্য বলছি একজনকে বললাম চোরের চোররা কাকে সাধনা করে কালী তার মানে উনিও দলের লোক আর কি এই যে আচ্ছা সর্দারজি আপনি যা বলেছেন মেনে নিলাম এবার চুরি করতে বেরোই বলে যাত্রা চুরি করতে বেরোই ও খুঁজছে ঠিক আছে বসো এইদিকে এ চুরি করবি এই কথাগুলো মনে রাখবি মায়েরা একটা লোক প্রথম চুরি করতে গিয়ে প্রথমে কারো বাড়িতে ঢুকেছে একটা বাসনকে সাই সাই ভক্ত কমে একটা বাসনকে তুলতে গেছে আর মাটিতে পড়ে গেছে আর শব্দ হয়ে গেছে সঙ্গে সঙ্গে চোর ধরা পড়েছে এখন চোরটাকে নিয়ে যাচ্ছে পুলিশের লোক ধরে কোথায় বিজিপুরের রাস্তা দিয়ে আর এখানে কীর্তন হচ্ছে আর বেটাকে সর্দার বলেছে সব করবি কিন্তু কীর্তন শুনবি না ও এখন খোল করা তালে শব্দ পেয়েছে আর কানে আঙুল এরকম করে দিয়ে দিয়েছে যখনই দিয়ে দিয়েছে আমার দিকে তাকান যখনই দিয়ে দিয়েছে বিজিপুরের পাশ দিয়ে যাচ্ছে কীর্তন হচ্ছে বলছে বেটা মনে মনে ভাবছে সর্দার বলেছে কীর্তন শুনবি না কানে আঙুল দিয়ে দিলাম কিন্তু হঠাৎ একটা গণ্ডগোল হলো কি গণ্ডগোল হলো যেতে 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 হাতে ডান হাতে একটা মশাতে কামড়েছে আর যেই না মশাটা মারতে গেছে অমনি কীর্তনিয়ার তিনটে কথা ওর কানে ঢুকে গেছে কথাগুলো শুনবেন কথাগুলো শুনবেন কি কি প্রথম কথা কি কীর্তনিয়া বলছে দেবদেবী চেনার তিনটে উপায় মা কালী চিনবেন মা মনসা চিনবেন মা দুর্গা চিনবেন শিব চিনবেন কীর্তনিয়া বলছে ও তোর মশা মারছে আর ওই কথাটি শুনছে বলছে তিনটে উপায় কি দেবদেবীর মানে মা কালী মা মনসা মা দুর্গার ছায়া পড়বে না মায়েরা দেব আমরা এবং দালালের ছায়া পড়ে না রুদ্রে জালালে আমাদের ছায়া পড়ে লম্বা দেবদেবীর কোনো ছায়া পড়ে না আর দেবদেবীর পা মাটিতে সাপতে থাকে না মাটি থেকে পড়ে এই নিয়ম দেখবেন শাস্ত্র বলছে দেবদেবীর পা মাটিতে থাকে না মাটি থেকে অনেকটা দূরে থাকে লক্ষ্য রাখবেন আর দেবদেবীর কোনোদিন চোখের পলক পড়ে না আমাদের যেমন চোখের পলক মাঝে মাঝে পড়ছে ওদের চোখের পলক পড়ে না এরকম করে থাকে দেখবেন মা মা জগৎজননীকে দেখবেন চোখ দেখবেন এরকম পলক পড়ে না এই তিনটি কথা ওর কানে গেল কি কি দেবদেবীদের কি হয় মাটিতে পা পড়ে না দ্বিতীয় হচ্ছে কি ছায়া পড়ে না তৃতীয় কি চোখের পলক পড়ে না এই বলে কানে আঙুলটা দিয়েছে এবার এই তিনটি কথা শুনে এক মিনিট কীর্তন শুনে কারাগারে চলে গেছে মানে কারখানাতে আহা জেলখানাতে যখন গেছে তখন কিছুক্ষণ পরে পুলিশে বলছে বল আর কে কে ছিল ও কিন্তু জেনে বসে আছে বের করব না আর উলাদ দিয়ে বারবার দিয়ে পিটোচ্ছে বল আর কে কে ছিল ও বের করবে না ও চুপচাপ আছে একজন পুলিশ ইন্সপেক্টর বলতে বলছে এই বলছে তোর পেট থেকে কি করে কথা বের করতে আমার জানা আছে এই তোর পেট থেকে কি করে কথা বের করতে আমার জানা আছে
এখন চোরটা মনে মনে ভাবছে দেখি তাহলে ইন্সপেক্টর কি করে। ইন্সপেক্টর দেখলো কালীর ভক্ত চোর হয়, চোর একটু কালীর ভক্ত হয়। ও তখন বললো রাত্রিবেলা নাইট ল্যাম্পটা জ্বলবে, ও ঘুমোবে, আর সেই ফাঁকে আমি একটা কালো প্যান্ট পরবো, কালো জামা পরবো, দুটো হাত আছে দুটো নকল হাত দেবো, আর কি করব, জিভটা পরবো তাল পাতা লাল রং দিয়ে দেবো, আর হাতে একটা খড়গ নেব। এখন রাত্রিবেলা যখন চোর ঘুমোচ্ছে তখন সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর কি করেছে দেখুন, যিনি একবার হেড তিনি ঢুকে বলছে এ বৎস, সঙ্গে সঙ্গে ছেলেটি তো মা কালীর ভক্ত, মা মা বৎস তোমার নিশ্চয় খুব কষ্ট হচ্ছে। কষ্ট হবে না মা, যখনই চুরি করেছি তখনই যেমন লাভ হয়েছে সেরকম সাইজের ছাগল তোমাকে দিয়েছি, আর তুমি আজকে আমাকে এমন অবস্থা করেছো ছাগলের মতো, আমি যেন বলি হবার মতো, নিশ্চয় আমি মাসে মাসে ছাগল দিই বলে তুমি আমাকে বাঁচাতে এসেছো। বলছে বৎস আমি তোমায় বাঁচাতে এসেছি, শুধু বলে দাও আর কে কে ছিল। তখন চোরটা মনে মনে ভাবছে মা কোন দলের লোক, এই মানে যিনি মা সেজেছেন তিনি কোন দলের লোক। ইন্সপেক্টর তখন মনে মনে ভাবছে যে এ বেটা আমার উপরে যাচ্ছে। বলছে মা, বলে কি, তুমি বল বৎস তোকে বাঁচাবার জন্য এসছি, শুধু বলে দে তোর সাথীরা কোথায় গেল। বলছে মা তুমি কি তাহলে পুলিশের দলের লোক। বলছে বাবা এই যে আমি যদি যাই ডালে ডালে বেটা আবার পাতায় পাতাই যাচ্ছে। বলছে মা তুমি তাহলে পুলিশের দলের লোক। বলছে না আমি তোর জগত জননী মা। এখন কিছুক্ষণ পরে কি করেছে দেখুন, কিছুক্ষণ পরে যেন পাটা ধরতে গেছে, তখন সঙ্গে সঙ্গে মা বলে পাটা ধরতে গেছে, ও পাটা সরিয়েছে, ও জানে পুলিশের কি সাইজের পা হয়, জুতো পরা পা মানে পা নরম নাই পুলিশের, একবারে পুলিশ যদি কেউ থাকেন তাহলে কিছু মনে করবেন না, আর কিছু মনে করবেন না। আমার ইউটিউবে গান শুনে প্রচুর পুলিশ আমার বাড়িতে আসে, দাদা আপনার খুব গান শুনি, এখন আর আসবে না, কারণ আপনারা যা সাইজের পা বলেছেন আর আমাদের কেউ প্রণাম করবে না। না না সেই পুলিশটার পায়ে সাইজ ভালো ছিল, সে মনে মনে ভাবছে যে পাটা আমার ধরে ফেললো, তখন ও মনে মনে ভাবছে হে পা তো মায়ের পা নয় বাবার পা, কি শক্ত পা, পাটা ধরছে কি শক্ত পা, তো সারি ঝাড়ি নিচ্ছে। কিছুক্ষণ বলছে বৎস শুধু বল আর কে কে ছিল। তখন চোরটা দেখে বলছে মা তুমি খালি বলছো কে ছিল কে ছিল, আমাদের দুটো চোখ ডান চোখ আর বাম চোখ, তোমার তিনটে চোখ, তুমি তো বেশি দেখতে পাও, তুমি জানো না কে ছিল। এখন বারবার যখন বলছে বৎস কে ছিল বল কে ছিল বল, তখন চোরটা মনে মনে ভাবছে এইবার তোমাকে ধরবো, তুমি কে, আমার কীর্তন শোনা আছে, বলেছে দেব দেবী চেনার উপায় কি, মায়ের পা দেখি তো পা সাপটে মাটিতে পড়ে, দিব্যি মায়ের পা সাপটে পড়েছে, মনে মনে ভাবছে ছায়া পড়ছে কিনা দেখি, দিব্যি লম্বা করে ছায়া পড়ছে, আবার কিছু চোখের পলক পড়ছে কিনা দেখি, এক মিনিটে 50 বার পলক পড়ছে। তখন মনে মনে ভাবছে তো মা নয় এ তো বাবা বটি। তখন চোর কত চালাক দেখুন, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, একবার কৃষ্ণ নাম শুনেছে তখন বলছে মা গো আমি চুরি করি নাই, বৎস বল তুই চুরি করেছিস, না মা আমি। ইন্সপেক্টর বেরিয়ে এসে বললো আমি 100% গ্যারান্টি দিচ্ছি এ বেটা চুরি করে নাই। এক মিনিটের কীর্তন শুনে যদি চোর কারাগার থেকে মুক্তি পায়, তবে আপনার যদি 4 ঘন্টার কীর্তন শোনেন সংসার কারাগার থেকে নিদাই গৌর হরি বল বলে আপনারও মুক্তি পেয়ে যাবে। আসুন মায়েরা, মুকুন্দ সরকারের ছেলেটা যখন জন্ম নিচ্ছে সবাই মাথায় কাপড় নিন, জন্ম নিচ্ছে কেভাবে দেখুন, সবাই লক্ষ্য করুন, আহা হেন কালে জন্মে নিল। মায়েরা সরস্বতী পুজোর দিনে মুকুন্দ সরকার ছেলে জন্ম নিচ্ছে, তাই মায়েরা সবাই মিলে সরস্বতীকে স্মরণ করুন, আপনাদের বাচ্চাগুলো কি হবে সরস্বতী মায়ের কৃপা পাবে। সবাই মিলে আহা হেন কালে জন্মিল শির ঘুনন্দ, হেন কালে জন্মিল শির ঘুনন্দ, আনন্দিত মন।
তুমি তো দিব্য আনন্দ করছো, পুজো করছো, তুমি জানো তোমার ছেলে হয়েছে? আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, ওই যে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, ওই যে মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, ওই যে পুত্রের বদন হে, ওই যে পুত্রের বদন হে, ওই যে পুত্রের বদন হে, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দিত মন, মুকুন্দ দাসের আজি আনন্দিত মন। বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন মা জোরে বলুন? নিম পাতা। একটু মধু দিন, কেন বলুন তো? মধু দিন, বাচ্চা মধুর মধুর কথা বলবে, মধুর কথা বলে কি করলো? মধু দিল না, দুই কানে শোনাইলো মধুর হরিণা, দুই কানে শোনাইলো মধুর হরিণা, মধুর হরিণা আমি শোনালো, হরিণা আমি শোনালো, হরিণা আমি শোনালো, হরিণা আমি শোনালো, সংসারের কথা শোনার আগে হরিণা আমি শোনালো, সংসারের কথা শোনার আগে হরিণা আমি শোনালো, সংসারের কথা শোনার আগে নানময় দেহ, সংসারের কথা শোনার আগে নানময় দেহ, সংসারের কথা শোনার আগে নানময় দেহ, হলো কথা শোনার আগে নামি নামি দেহ, হলো সংসারের কথা শোনার আগে আজ হরিণা আমি শোনালো, দুই কানে শোনাইলো মধুর হরিণা, দুই কানে শোনাইলো মধুর হরিণা। ওরে কে আছিস? সরস্বতী পূজার দিনে ছেলেরা জন্ম হলো, সরস্বতী শ্রী চরণে কইল সমর্পণ, সরস্বতী শ্রী চরণে কইল সমর্পণ, সরস্বতী চরণে বাচ্চাকে দিয়ে কি বলেন? মা বিদ্যা দাও, বুদ্ধি দাও, কিন্তু ইনি কি বললেন? আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। ভক্ত কি চাই দেখুন, ভক্ত কি চাই, কি বলছে? আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, কি কি যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদ করো, 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 যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো, যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, হরি 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 বলে, যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো মা, দুই কানে শোনাইলো মধুর হরিনাম, ও যে দুই কানে শোনাইলো মধুর হরিনাম। লক্ষ্য করুন মাইরা, মধুর হরি নাম যখন শোনালো বাচ্চা আস্তে আস্তে বড় হলো, আর বাচ্চা বড় হয়ে কৃষ্ণ নাম শুনতে লাগবে। আমার দিকে তাকাবেন, বাচ্চা বড় হয়ে কিছু মনে করবেন না, আপনাদের বিজিপুরে নাই, অন্য জায়গাতে নাই, রত্তলাতে নাই, কিন্তু অনেক অনেক জায়গায় দেখবেন ছেলে বড় হয়ে দেখবেন কিছুদিন পর, আমার দিকে তাকান, কিছুদিন পর আপনাদের এখানে নাই বলছে, সরস্বতী পুজো দুর্গা পুজোর সময় দেখবেন কেমন কাণ্ড হয়। মানে অনেক মা বলছে বাবা তুমি জানো না বাবা, করে সে দেখবে কি হয়। আপনাদের বাড়িতে ওই বাচ্চার জন্ম কেন হচ্ছে? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ শুনে রাখুন, আস্তে এদিকে দেখান। একটা কারণ কি বলুন তো, এখনকার বাচ্চারা জন্ম নেই, মা কি করে বলুন তো? বাবাকেও চাকরি করতে হয়, মাকে চাকরি করতে হয়। এই জন্য মা যখন চাকরি যায়, ছেলে কি করে বলুন তো? কাজের মেয়ের কোলে থাকে। আর কাজের মেয়ের কোলে যখন ছেলে থাকে, এই সময় তো নয়, কাজের মেয়ে ছেলে কোলে, ছেলে কোলে থাকে কাজের মেয়ের কোলে, তখন মেয়েটা কি, মাটা কি বলে? মাটা বলে খোকা বুকের দুধ দিলাম সকাল আটটায়, বিকেলে এসে আবার দেবো। কাজের মেয়েকে বলে দিদি বোতলটা ধরালাম, বোতলে দুধ দিল, বোতল ধরালাম, বিকেলে এসে আবার বুকের দুধ দেবো। ওই যে ছোট থেকে ছেলে বোতল ধরতে শুরু করলো, বড়তে আর ভুলতে না, কারণ আছে এত সোজানো। আবার দেখবেন মায়ের অনেকে বলে ছেলে বড় হলো, দাদা কিছু মনে করবেন না, আপনি কীর্তন করেন একটু বলে দিন, আমাদের কাছে এই নোটিশগুলো অনেক আছে ফোনে, বুঝলেন, দাদা একটু বলুন ছেলে বড় হলো, একবারে মানছে না বাবা মাকে, আমি কি করে মানবে? আপনাকে তো ছেলে আগে থেকে সিগন্যাল দিয়ে দিয়েছে আমি মানবো না, কেন বলুন তো? ছেলে যখন কোলে থাকে তখন মা কি বলে দেখবেন, ছেলের পাগুলো কোন দিকে থেকে এদিকে এদিকে থাকে, আর মা কি বলে, খোকা তুই বড় হবি, বাচ্চা তখন পা নড়ায়, হব মা। দেখবেন আপনারা ছেলে যখন মাথা এগুলো থাকে না, বাচ্চার পাগুলো দিকে থাকে, মা বলে খোকা তুই বড় হবি, বাচ্চা তখন পাটাকে নড়াই, হব মা, হব মা, ছেলে তুই পড়াশোনা করবি, করব মা, ছেলে তুই বড় হয়ে বিয়ে করবি, করব মা, আমার মতে করবি, বলে সেটা হবে না, পা নড়াই কিন্তু। আবার দেখ বলে তুই বড় হবি, আমি বুড়ো হব, তুই খেতে দিবি, তখন পাটা জড়িয়ে মরে বলে আর দেবো না, কোনো মতেই দেবো না, ওই জন্য দেয় না। আবার দেখবেন মায়েরা কেজি ওয়ান কেজি টুতে ছেলে পড়তে যায় না, কেজি টু থেকে পড়তে যায়, তখন মা দেখবেন প্রণাম শেখায় না, কোনোদিন প্রণাম করতে জানে না যে মা, তখন ছেলেকে বলে খোকা, তখন ছেলে বলে মা। দেখবেন আপনারা লক্ষ্য করেছি, এগুলো আমাদের লোক
মানে আমরা কীর্তন করি তো আপনারা ভাবেন যে একজন বলছে আপনি যখন বসে থাকেন তখন চুপচাপ বসে থাকেন আর কীর্তনের সময় এত ফুর্তি কিসের আপনার? বললাম না আমি দেখে দেখে রাখি চুপ করে তারপর আমার যা করার করি আর কি। এইদিকে তাকান আমি লক্ষ্য করে করে দেখি, এদিকে তাকান বাচ্চা কি করে গাড়িতে চাপে আর মা তখন খুব কষ্ট করে বলে খোকা, তখন বাচ্চা বলে তার মানে কি বলুন তো? আপনারা বলছেন টাটা বাই বাই তা নয়, মা বলতে চাইছে খোকা খুব কষ্ট করে বড় করছি, যখন তুই বড় হবি আমায় যেন ভুলে যাস না। বাচ্চা তো করে এরকম করে করে বলে যে ভুলবো না, কোনো চিন্তা নেই, খেয়ে পড়ে মানুষ হতে দাও, চাকরিটা পাই তোমার মুখ আমি দেখবো, পাই মুখ দেখে আর ডানা গজালেই পালিয়ে যায়। আবার আবার দেখবেন এ এ বাস এই জন্যে বলছে প্রদীপ বাবু আপনার কীর্তনে এত লোক কেন বলুন তো, এত মজা কিসের? এই দিকে তাকান আরো মজার কথা বলে কি, যুক্তির কথা, যুক্তির কথা কি তাকান আমার দিকে, যুক্তির কথা কি দেখবেন ছেলেকে যখন টিফিন করে দেয় আসতে, আমাদের ওখানে কিছু কিছু মা আছে ছেলেকে টিফিন করে দেয়, টিফিন বাক্সতে খাবার দিয়ে দেয় নিচে পড়ে, এ খোকা এই টিফিন বাক্সতে শরীর খাটিয়ে কষ্ট করে ভোরবেলা উঠে টিফিন করে দিলাম, চারটে পরোটা মিষ্টি আলু ভাজা দিলাম, দেখিস কাউকে দিবি না। ছেলে কি করলো, দয়ালু ছেলে, লোকে ছেলেকে খাইয়ে দিল নিজেও খেলো। পাড়ার একটা ছেলে বলছে সেন্টুর মা বলে কি তোমার ছেলে সেন্টু লোককে খাইয়ে দেয়? তখন সেন্টুর মা বলছে আমি কষ্ট করে করবো আর তুই লোককে খাওয়াবি? কান ধর ছেলে বলে বললাম কথা দে কি নিজে খাবি কাউকে দিবি না। ছেলে তখন কেঁদে কেঁদে বললো মা নিজে খাবো কাউকে দেবো না, নিজে খাবো কাউকে দেবো না। ছেলে যখন বড় হলো নিজে খেলো বাবা মাকেই দিল। ওই যে আপনি শেখাচ্ছেন যেমন শেখাবেন তেমন হবে, ছোট্ট বাচ্চা ছেলে যখন বড় হলো তখন নাম রাখলো কি রঘুনন্দন। ইনি কে? শাস্ত্র বলছে ইনি কামদেব মদন, কামদেব মদন রঘুনন্দন হলো কেন? কিছুক্ষণ আগে বললাম কামদেব মদনের পাঁচটা বাণ, এই পাঁচটা বাণ ভগবানকে মারবার চেষ্টা করলো, ভগবান বলছে কামদেব আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব কেঁদে কেঁদে বললো হে গোবিন্দ অভিশাপ যদি দিলে আমায় মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি, সেবা করিতে পারি। ভগবান বলছে কামদেব রে তুই তো আমার চেয়ে বড় ভক্ত, তুই তো আরো বোকানস, তুই তো বুদ্ধিমান, তুই যদি মর্তধামে ভক্ত হয়ে যাস তবে ভগবান হয়ে তোর পাশে আমাকেও যেতে হবে। তাই কামদেব মদন কি করলো বাবা, এলো কোথায় রঘুনন্দন রূপে, সবাই মিলে গানটা গান। আজকে রঘুনন্দনের গাওয়া গান এইটা সবাই গাইবেন, প্রেমসে গাইবেন, হাত তুলে গাইবেন প্রেমসে, সবার মধ্যে কৃষ্ণ ভক্তি হোক আমি আশীর্বাদ করব। একটা প্রার্থনা ভগবানের কাছে করে যাব, আপনাদের বিজুপুর শুধু নয় পার্শ্ববর্তী গ্রামে যারা এসছে সবার জন্য একটা প্রার্থনা করে যাবো আপনাদের আজ হরিবাসরে। কি 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 প্রার্থনা করব, আপনাদের বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা হোক আর না হোক একটা জিনিস যেন হয়, প্রত্যেকটা বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়, আপনাদের বাড়িতে যেন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হবে, কৃষ্ণ নাম শুনবে, আপনাদের গ্রাম শুদ্ধ হোক, আপনাদের মানুষ ভালো হোক, সবাই সুখে থাকুন, সবাই মিলে গানটা গান। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কেশব আইবেন সুধা মাখা
কষ্ট করে বসে আছেন রাস্তার ধারে, একটু হাত তুলে আমার ভাইরা সবাই মিলে একটু হাত তুলুন, এই গানটা গান, আপনাদের সংসারে মঙ্গল হবে সবাই। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাতা এই নাম, হরি নাম মধু মাতা এই নাম, নাম নাম বলো ধরি। আর কৃষ্ণ কেশব, কৃষ্ণ সরকার যখন বাড়িতে বসে আছে, পাশের গ্রামে ছোট্ট একটা ছেলে ছুটে এলো, কবিরাজ আপনার এই জায়গাতে সবাই মাথায় কাপড় নেবেন, রঘুনন্দনকে নাড়ু খাওয়ানো হবে। কবিরাজ কে রে? আমার বাবার পেটে খুব যন্ত্রণা, চলো চিকিৎসা করবে, দাঁড়া আমি গোবিন্দের ভজনা করি তারপর যাব। আমার বাবা যে মরে যাবে, না রে মরবে না, ঈশ্বরের উপর বিশ্বাস কর, আমার পাশে বস, আমি ভজনা করব তুই কর। মুকুন্দ সরকার গাইছে, মামা অন্তর মন্দির তুমি জাগো জাগো, মামা অন্তর মন্দির জাগো জাগো, মাগো কৃষ্ণ গোপাল গোপাল, মাগো কৃষ্ণ গোপাল অন্তর মন্দির জাগো। Thank you.
অবিনাশ ধারা গোপীনাথের অর্ধেক পুজো হয়েছে, অর্ধেকটা বাকি আছে। আমার রঘুকে একটু ডাকি, এই রঘু আসুক, সে পুজো করুক, তারপর আমি যাব। এই রঘু, আজকে তুই গোপীনাথে পুজো, একবার টোনটা বাড়াও ভাই, টোনটা বাড়াও আমার। এই রঘু, আজকে তুই গোপীনাথের পুজোটা কর। আমি চললাম পাশের বাড়ির একটা ছেলেকে চিকিৎসা করতে, বলছে বাবা আমি যে মন্ত্র জানি না, দেখুন বলছে, ওরে রঘু পুজো করতে গেলে কোনো মন্ত্রের দরকার হয় না, কি বলে মন্ত্র মন্ত্র মন্ত্র, শুদ্ধ মন যদি কারো থাকে তবে তার মন্ত্রের কোনো দিন দরকার হয় না বাবা, শুদ্ধ মন যদি কারো, শুদ্ধ মন যদি কারো থাকে তবে তার মন্ত্রের দরকার হয়। বাবার হাতে গোপীনাথ কোনদিন খায় না, কিন্তু চালাকিগুলো বলছে, এই রঘু আসলে ধ্রুবের হাতে ভগবান খেয়েছিল, ভক্ত পল্লাদ হাতে কিছু তোর হাতে খাবে? খাবে বাবা, হ্যাঁ রে খাবে, তুই ভালো করে পুজো কর। আয় দেখ আমি চললাম চিকিৎসা করতে, তুই তোর মায়ের কাছে যা, মায়ের কাছ থেকে কিছু নাড়ু এনে দে, নিয়ে নাড়ু এনে আজকে পুজোটা তুই কর। বাবা গেল কোথায়? পাশের বাড়িতে একটা ভদ্রলোককে চিকিৎসা করতে, পাশের গ্রামে, এইদিকে পাশের গ্রামে চিকিৎসা করতে গেল, আস্তে 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 পাশের গ্রামে চিকিৎসা করতে গেল, সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা মাকে বলছে, মা মা কি হলো রঘু, আজকে কিছু নাড়ু দাও তো, বলে কেন আমি পুজো করব। মা তখন বলছে, মন্ত্র জানিস? বলছে মন্ত্রের দরকার হয় না। বাবা বলছে, শুদ্ধ মন থাকলে মন্ত্রের দরকার হয় না, ধ্রুবের হাতে ভগবান খেয়েছিল, ভক্ত পল্লার হাতে খেয়েছিল। মা তখন বলছে, তোর বাপ বেটাতে যা শুরু করেছিস না, মা তখন রেগে গিয়ে বলছে, যা ইচ্ছে তাই করগে গিয়ে, মা রেগে গিয়ে এক থালা নাড়ু দিয়েছে, আর ছোট্ট রঘুনন্দন কি করেছে, প্রসাদ সামগ্রী লইয়া গোপীনাথের কাছে প্রসাদ সামগ্রী লইয়া গোপীনাথের কাছে প্রসাদ সামগ্রী লইয়া গোপীনাথের কাছে গিয়া গোপীনাথের সামনে মুখে দাঁড়িল গোপীনাথের সামনে মুখে দাঁড়াল গোপীনাথের সামনে মুখে দাঁড়িল আর গোপীনাথের সামনে মুখে দাঁড়িল গোপীনাথের সামনে মুখে পড়িল গোপীনাথের সামনে মুখে পড়িল। এইদিকে মায়েরা জায়গাটা লক্ষ্য করুন, বয়স কত বাচ্চাটার? 5 বছরের ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকে বলছে, গোপীনাথ বাবা তোমাকে সুন্দর মন্ত্র বলি, আমি তো কোনো মন্ত্র জানি না, তবে আমি বাবার মুখে শুনেছি। যাবা প্রেমের জায়গাগুলো ঠিক রাখবে না, তোরা একবার শান্তভাবে থাকবেন, দেখবেন প্রেমটা ভালো হবে। বাবা তো আমাকে বলেছে, মন যদি কারো শুদ্ধ থাকে তবে তার কোনো মন্ত্রের দরকার হয় না। মন্ত্র মানে কি? মনকে যে ত্রাণ করে সেই হচ্ছে মন্ত্র। মন্ত্র বারবার বললে মনের নোংরা জিনিস পরিষ্কার হই। ও গো গোপীনাথ, তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছ, তুমি নাকি ভক্ত পল্লাদের হাতে খেয়েছ। বাবা ডাকার মতো ডাক যদি কারো থাকে ভগবান ভক্ত, তবে শুধু ডাকার মধ্যে যদি প্রেম থাকে না গোবিন্দ তার হয়ে যা। এইদিকে এইদিকে এদিকে এদিকে শব্দ নয়, মায়েরা কেঁদে কেঁদে বলছে, ও গো গোপীনাথ আমার মন্ত্রের জানা নয় ঠিক কথা, কিন্তু আমার সরল মনে তোমার চরণ সেবা করতে। আস্তে 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 জায়গাগুলো দেখবেন। রামকৃষ্ণদেবকে এক শিষ্য জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা খায়? হ্যাঁ রে, না খায় না। বলে কি করে বুঝলি? আমি ডাকি তখন খায় না, তুমি ডাকলে খায় কেন? রামকৃষ্ণ বলল, ওরে ডাকার মতো ডাক দেখবি খাবে, মানে আমার কাছে খায় না, তোমার কাছে কেন খায়? তবে আই বেটা, গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে ছেলেটাকে কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখলো, যখন জল থেকে তুললো তখন বলছে, হ্যাঁ রে তোকে যখন জলের মধ্যে ডুবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা আমার হাঁকুপাকু 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 মনে হচ্ছিল, এই বুঝি প্রাণ বেরিয়ে যাবে। ভগবানকে ডাকার সময় যদি কারো মনে হাঁকুপাকু করে, ভগবানকে ডাকার সময় যদি কারো মন একবার হাঁকুপাকু করে। দেখুন কীর্তন কত ভালোবাসার জিনিস, দেখুন
আমার সবচেয়ে ভালো লাগে এইটাই যে কীর্তনে হাসি আনন্দ মজা সব আছে, কিন্তু প্রেম যখন দেওয়া যায় এখনই মানুষগুলো আনন্দ উচ্ছল হয়ে গেছিল, হাসছিল, আনন্দ করছিল। প্রত্যেকটি মায়ের প্রত্যেকটি বাচ্চার চোখ স্থির হয়ে গেল কেন বলুন তো? মীরাবাঈ যে বলেছেন বিনা প্রেম সে না মিলে নন্দলাল, ভেতরে যখন কারো প্রেম জন্মে যায় না তখন বাইরের আর কিছু ভালো লাগে না, সে শুধু গোবিন্দ গোবিন্দ করতে করতে কেঁদে কেঁদে শুধু গোবিন্দের চরণে সব সঁপে দেবে। মীরাবাঈকে ছোট্ট একটা গোপাল কিনে এনে তার বাবা বলেছিল এটা কে জানিস বাবা, তুমি আমার বর এনে দাও, বর এনে দাও, এটা তোর বর। ওই যে ছোট থেকে মীরা ছোট্ট গোপালকে বর বলতে শিখেছে। মীরার যখন রাজার সঙ্গে বিয়ে হবে রাজপুত্রের সঙ্গে, তখন মীরাকে বলেছে ওই তোর বর, বলছে বাবা একটা মেয়ের কবার বিয়ে হয়, আমি যে একজনের প্রতি মন সুপিছি, আমি কৃষ্ণ পদে মন সুপি দিয়েছি, ওই তো আমার স্বামী, ওই তো জগতে পতি। কেঁদে কেঁদে বলে গোপীনা এই দেখো চোখের জলে আমি তোমার, আমি তোমার চরণে ভাসাই দি। মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে গোপীনাথের মন্দিরে গিয়ে বলছে ও গো গোপীনাথ ঘনশ্যাম, কেঁদে কেঁদে বলছে ও গো গোপীনাথ ঘনশ্যাম। জায়গাটা দেখুন, কীর্তন দেখুন কেমন জিনিস। আমাকে আমার বাবা দাদাদের বাড়ি যখন এসেছিলাম তখন সদ্য আমার বাবা মারা গেছে 21শে ভাদ্র। তো বাবা আমাকে বলেছিল যে কীর্তন করবি ঠিক কথা, নিজে যদি কোনোদিন কাঁদতে না পারিস কাউকে কাঁদাতে পারবি না, আগে নিজে কাঁদ, ভেতর থেকে আবির কর, দেখবি ভক্তের ভেতর থেকে বেরোবে। ও গো গোপী নাথ ঘনশ্যাম ঘনশ্যাম, উলধ্বনি ও গো গোপী নাথ ঘনশ্যাম ঘনশ্যাম। আমি বুঝতে পেরেছি গো, আমি দেখুন মানে একটা 5 বছরের ছেলের কি হয়। রামকৃষ্ণ দেব বলেছে বাচ্চার মনটা কাঁচা বাঁশের মতো, কচি বাঁশ কচি বাঁশ। বাচ্চা যখন ছোট থাকে না যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, আর বড় হয়ে গেলে মোটা বাঁশ হয়ে যায় আর বাঁকে না। চাণক্যদেব বললেন বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে। ছেলে যখন 5 থেকে 15 হবে না, আপনার ছেলে মেয়ে একবারে 5 থেকে আপনি শাসন করতে শুরু করুন, নইলে ছেলে বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে তখন আপনার বন্ধুর মতো ব্যবহার করুন, নইলে ছেলে বিগড়ে যাবে। ছোট্ট 5 বছরের ছেলেটা কেঁদে কেঁদে বলছে ও বুঝেছি বুঝেছি, এই যে তুমি নাড়ু খাচ্ছ, ও তোমাকে সুন্দর করে সাজাতে পারি নাই, বাবা তোমাকে চন্দন দিয়ে দেয় এই জন্য তোমার মনে অভিমান। ও না না না, আমি বুঝতে পেরেছি দরজাটা হাঁ করে খোলা আছে বলে তোমার লজ্জা করছে, আচ্ছা বাবা দরজাটাকে বন্ধ করে দি। ও গো গোপীনাথ তোমার হাতে বাঁশি আছে তাই তোমার খেতে বোধ হয় অসুবিধা হচ্ছে, তোমার হাত থেকে বাঁশি নামিয়ে দি, বাবা তোমাকে কত সুন্দর করে সাজাই বলে তুমি খাও, আমি আজ সাজাতে পারি নাই বলে খাও। ও গো গোপীনাথ বাবা তোমাকে বাজার থেকে চন্দন কিনে তোমার চরণে দেয় ঠিক কথা, এ জগতে তো সবার চন্দন কেনার পয়সা নেই, এ জগতে যার চন্দন কেনার পয়সা না
से যদি ভক্তি চন্দনে গোবিন্দের চরণে আগমন দিতি। চন্দন কাঠির দাম কত? অত কেনার তো পয়সা মা আপনার বাড়িতে নাও থাকতে পারে। যদি কেউ ভক্তি চন্দনে গোবিন্দের চরণে দিতি পারে, যদি ফুল কেনার পয়সা না থাকে, যদি গাছ থেকে ফুল আনতে ভুলে যায়, তবে কোন ভক্ত যদি তার মন ফুল একবার গোবিন্দের চরণে, নাইবা নাইবা রইল তোমার গঙ্গা। কোন ভক্ত যদি তার নয়নের জল যদি চোখের জল দিয়ে গোবিন্দের চরণে একবার ধুয়ে দিতে পারে, তবে তুমি যে তার প্রেমে ভালোবাসার বাধাই বাধার হয়ে যাও, তবে আমি তোমাকে সাজাবো কেমন করে? আমার তো চন্দন কেনার পয়সা না। দেখুন ছোট্ট বাচ্চারা কেমন সাজাচ্ছে, আমি সাজাবো তোমার তোমার মান আশা ছিল বড় মানে সাজাব তোমার বলি হরি মোহন ছিল বড় মিশাইয়ে যা জামার ভকতির চন্দন, মন কুসুমে দিব তোমার শ্রীচরণ। মিশাইয়া দিব ভকতির চন্দন, মন কুসুম দেব তোমার শ্রীচরণ। মিশাইয়ে যা জামার ভকতির চন্দন, মন কুসুমে দিব তোমার শ্রীচরণ। ভকতির চন্দন মন কুসুম দেব তোমার শ্রীচরণ। আমি সাজাব তোমার রঘুনন্দন কি করলো? গোপীনাথের মাথায় পা ঠুকছে, এই পায়ে মাথা ঠুকছে। গোপীনাথ গোপীনাথ, রক্ত আর চোখের জলে মন্দির ভেসে গেছে। হরে কৃষ্ণ, জায়গাটা লক্ষ্য করুন, আমরা তো শুধু চোখের জল দিই, কিন্তু রঘুনন্দন রক্ত আর চোখের জলে মন্দিরে ভাসিয়ে দিয়েছে। গোপীনাথ বলে রঘুরে, এ জগতে কেউ আমার চোখের জল দিয়ে চরণ ধোয়াই, কিন্তু তুই কি করেছিস জানি? তুই শুধু চোখের জল নয়, চোখের জল নয়, তুই যে শরীরের রক্ত দিয়ে আমার চরণ চরণ ধুয়েছি। যদি তোর হাতে একটা নাড়ু না খায়, তবে যে আমার গীতাতে প্রতিজ্ঞা রবে না। পেছন থেকে দুটো হাত বাড়িয়ে পাথরের গোপীনাথের পেছন থেকে হাত বাড়িয়ে বলল, রঘু রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খা গো।
গোপীনা নাড়ু খাও গোপীনা নাড়ুগুলো দেখুন নাড়ুগুলো খেতে 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 সব নাড়ু যখন খেয়ে নিচ্ছে রঘুনন্দন জিজ্ঞাসা করছে হাগো গোপীনাথ বাবার হাতে তুমি এত নাড়ু খাও না আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন গোপীনাথ বলছে সবাই আমায় ডাকি রে রঘু কিন্তু তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে আমায় মন্ত্রী দন্তে সবাই ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে প্রেম 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 লক্ষ্য করুন রঘুনন্দনে কেঁদে কেঁদে বলছে হাগো সব নাড়ু তুমি খেলে পাথরের গোপীনাথ একটা হাতে হাতে নাড়ু রাখো সব নাড়ু খেলে একটা নাড়ু হাতে রাখলে কেন গোপীনাথ বলছে রঘু রে এ জগতে কোন ভক্ত যদি আমায় প্রেম এসে একটা নাড়ু খাওয়ায় তবে আমি যদি তাকে একটা নাড়ু না খাওয়াতে পারি তবে ভক্তের ভগবান নাম আমার হবে কেমন বাবা ভক্তি ভরে দুটো তুলসী পাতা গঙ্গা জল আর একটা বাতাসা যদি গোবিন্দের চরণে দেন না আপনার গোবিন্দ কোনোদিন অভাব রাখবে না দুটো শাক ভাত ডাল ভাত যুগিয়ে দিবি এখানে তত্ত্ব বলল হাজার হাজার সাপের মাথায় মনি থাকে না একটা সাপের মাথায় মনি থাকে যে সাপের মাথায় মনি থাকে তাকে খাবারে জোগাড় করার জন্য কোথাও যেতে হয় না অন্ধকারে এক জায়গায় চুপ করে বসে থাকে আর মনির আলোয় কত পোকামাকড় আসে বসে বসেই খায় কোথাও যেতে হয় না তত্ত্ব বলল কোনো ভক্ত বা ভক্তিমতী মা ভগবান রূপে মনিকে যদি হৃদয়ে মাঝে একবার ধরতে পারি তার খাবার তাকে জোগাড় করতে হবে না ভগবান বহন করে দিয়েছে ছোট্ট গোপীনাথকে বলছে রঘুনন্দনকে বলছে রঘুনন্দন একটা নাড়ু যদি আমি না খাওয়াতে পারি তবে গীতাতে প্রতিজ্ঞা রবে না পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্ত প্রজচ্ছতি তদহাম পরহিতমস্মানি প্রতাত্মা ওরে রঘুরে এ জগতে কেউ যদি ফুল দেয় আমি খুশি হয়ে যাই ফুল না পেয়ে যদি পাতা দেয় তাই খুশি হয়ে যায় পাতা না পেয়ে যদি কেউ গঙ্গার জল দেয় তাতে খুশি হয়ে যায় গঙ্গার জল না পেয়ে কেউ যদি আমায় চোখের জল দেয় তাতে খুশি হয়ে যায় তুই আমাকে এত নাড়ু খাওয়ালি আমি যদি একটা না নাড়ু খাওয়াই তবে গীতাতে আমি যে প্রতিজ্ঞা করেছি যে যথামাং প্রবদন্তে তাং স্থৈব ভজম মহাম মম বত্মান বত্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব যে আমায় যেমন ভাবে ভালোবাসে কত সুন্দর ভগবানের কথা দেখুন দারুণ কথা যে আমাকে যেমন ভালোবাসে আমি তদ্রুপ তাকে তেমন ভালোবাসি যে আমায় যেমন ভাবে ভালোবাসে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি ভালোবাসি না আমি নাড়ু খাবো না না তোকে খেতে হবে ভক্ত বলছে খাবো না ভগবান বলছে খেতে হবে রঘুনন্দন পালিয়ে পালিয়ে যাচ্ছে আর পাথরের গোপীনাথ নিজের মূর্তি ধারণ করে রঘুনন্দনের মুখে ঢুকিয়ে বলল রঘুনন্দন নাড়ু খা রঘুনন্দন নাড়ু খা সব নাড়ু যখন শেষ হয়ে গেল বলে তাহলে এখন প্রসাদ দেবো বাবা তো জিজ্ঞেস করবে সে প্রসাদ কই তোর মায়ের কাছে যা মন্দির বন্ধ করে মন্দির বন্ধ করে মায়ের কাছে গেল মাকে বললো মা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে মা বললো আমি তো বুঝতে পারছি কে খেয়েছে তুই খেয়ে নিয়েছিস মিথ্যেবাদী হয়ে যাবি বাবা এসে তোর সঙ্গে ঝগড়া করবে যা প্রসাদ নিয়ে যা যেই না জোর করে ছেলে প্রসাদটা নিয়ে আসছে পেছন দরজা থেকে আসে যা মুকুন্দ দাস কহে বালকের পাশে
আসিয়া মুকুন্দ দা কহে বালকের পা আসিয়া মুকুন্দ দা কহে বালকের পা প্রসাদন বিদ্যা না দেখি প্রসাদন বিদ্যা না দেখি প্রসাদন বিদ্যা না দেখি প্রসাদন বিদ্যা না কেমন পূজা দিয়েছ আমি দেখিব কেমন পূজা দিয়েছ দেখিব কেমন পূজা দিয়েছ আমি দেখিব কেমন পূজা দিয়েছ সেই সকালবেলায় নাড়ু দিলাম তোর হাতে ছেলেটার বাবাকে চিকিৎসা করলাম কতদিনই হয়ে গেল তুই এখনো পুজো করিসনি বাবা আজকে পাথরের গোপীনাথ নাড়ু খেয়েছে আহ একটি মাত্র ছেলে সেটা মিথ্যেবাদী হয়ে গেল পাথরের গোপীনাথ নাড়ু খায় বলছে বাবা তুমি তো বলে গেলে পাথরের গোপীনাথ নাড়ু খায় ওটা মিথ্যে করে বলেছিলাম তোকে জানে তুই পুজোটা করিস বলছে না বাবা খেয়েছে তুই দেখাতে পারবি বলছে হ্যাঁ দেখাতে পারবো পাথরে গোপীনাথ নাড়ু খেয়েছে বারবার বলছে বাবা মুকুন্দ সরকার বললো তুই দেখাতে পারলে ভালো নয় তোর একদিন কি আমার একদিন বলছে বাবা তুমি মন্দিরের দরজায় দাঁড়িয়ে থাকো আমি গোপীনাথকে নাড়ু খাওয়াবো মুকুন্দ সরকার মন্দিরের দরজায় এলে চুপচাপ দাঁড়িয়ে আছে দরজা বন্ধ করে রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে ও গোপীনাথ তুমি নাড়ু খাও নাড়ু খাও বারে বারে যখন বার বার যখন নাড়ু খাও বলি কোনো মতেই পাথরের গোপীনাথ নাড়ু খায় না গোপীনাথের গলাতে একটা উন্নি ছিল বলছে তুমি এতক্ষণ আগে এত নাড়ু খেলি এখন যদি একটাও নাড়ু না খাও তবে তোমার গলা থেকে উন্নিটা নিয়ে আমার গলাতে ফাঁস দিয়ে আমি আত্মহত্যা করব এই বলে যেই না গোপীনাথের গলা থেকে উন্নিটাকে নিয়ে আত্মহত্যা করতে গেছে গোপীনাথে মনে মনে ভাবে রঘুরে এটা কি কোনোদিন সম্ভব হয় আমার মন্দিরে কোনো ভক্ত যদি আত্মহত্যা করি আর যদি আমি তাকে বাঁচাতে না পারি তবে আমাকে বিপদ বারণ মধুসূদন কেউ কোনোদিন বলি যখনই বলেছে গলায় উন্নিটা নিয়েছে পেছন থেকে রঘুনন্দন পেছন থেকে গোপীনাথ হাত বাড়িয়ে বলল রঘুনন্দন নাড়ু দে রঘুনন্দন নাড়ু দে রঘুনন্দন নাড়ু দে গোপীনাথ নাড়ু খা গোপীনাথ নাড়ু খা গোপীনাথ নাড়ু খা গোপীনাথ নাড়ু খা যেই না বলেছে গোপীনাথ নাড়ু খাও রঘুনন্দন নাড়ু দে আপনি বাবা দরজা খুলে বলে এ কে রে কে রে যেই নাই দরজায় ঢুকলো দেখলো অর্ধেকটা পাথরের নাড়ু গোপীনাথের হাতে হয়ে গেছে আর রঘুনন্দনের হাতে অর্ধেকটা নাড়ু এখনো যদি আপনারা মুকুন্দ সরকার ওখানে যান রঘুনন্দনের কাছে সে খণ্ডে দেখবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে তাই সবাই লক্ষ্য করুন মায়েরা যেই না অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে রঘুনন্দনকে কেঁদে কেঁদে মুকুন্দ সরকার বলছে হ্যারে রঘু এখনই যে বললো গোপীনাথ নাড়ু দে বললো কই নাড়ু খাচ্ছে না কেন রঘুনন্দন বলছে বাবা আমি দেখতে পাচ্ছি গোপীনাথ নাড়ু খাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না কেন সঙ্গে সঙ্গে রঘুনন্দন গোপীনাথকে বলছে হ্যাঁ গোপীনাথ আমার বাবা দেখতে পায় না আমি কেন দেখতে পাই সঙ্গে সঙ্গে গোপীনাথ বলে উঠলো যেন এ জগতে সবার নয়ন সমান হয় বলে কেন এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায় তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে কোনোদিন এক ট্রাক বালিতে এক ট্রাক বালি এক হাত চিনি ছুঁড়ে দিলাম আর চিনি আর বালি মিশিয়ে দিলাম চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে আপনারা বলবেন কেউ পারে না একজন পারে পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে এইদিকে তাকাবেন পিপিলিকার মতো গৌর ভক্ত যারা হয় যারা গৌর বইয়ার আন জানে না যারা গৌর বলতে সদাই নয়নে ধরে একমাত্র তারাই ভাব বুঝতে পারে সঙ্গে সঙ্গে বললো ওরে গোপীনাথ ওরে রঘুনন্দন গোপীনাথ বলল ওরে রঘুনন্দন তোর হাতটা তোর বাবার মাথায় দে পিতার পুণ্যে পুত্রের উদয় হয় আজকে পুত্রের পুণ্যে পিতার উদয় যেই না হাতটা দিয়েছ আমি কি দেখলো অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে পরে 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 যত ভক্তগণ জনে জানে যত ভক্তগণ জনে জানে দেখে যত ভক্তগণ জনে জানে দেখে যত ভক্তগণ জনে জানে বাজে রমাদান যে শিরগুণ মানুষে বাজে রমাদান যে শিরগুণ আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে উঠবেন না আমি কিন্তু এমন এক জায়গায় এনেছি এই জায়গাটা সব জায়গাতে হয়
রত্তলায় হয়েছিল, লীলা শেষ হলো কেউ বুঝতে পারলো না। পদ্মপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে দেখে যত ভক্তগণ জনে, একবার শেষ পদাবলী এটা, যারা জানে তারা জানে আমি শেষ পদাবলী গিয়ে দিচ্ছি, আপনারা উঠছেন না, কিন্তু আপনাদের আজকে উঠতে হবে। কি করবেন, আবার যদি কোনদিন চান্স হয় সুযোগ হয় আপনাকে শুনিয়ে দিয়ে যাব। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। আজ মিলন হলো, আজ মিলন হলো, মিলন হলো, মিলন হলো।